আমার সোনার বাংলায়, তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো কিন্তু আসলে স্লোগানের মাধ্যমে কিন্তু আসলে তারা সেগুলো আসলে তারা স্লোগানের মাধ্যমে তোলার চেষ্টা করছেন। দর্শক আমরা যেমনটি আসলে দেখানোর চেষ্টা করছি স্লোগান, স্লোগান কিন্তু আসলে বিপরীত হয়ে আছে রাফা প্লাজার সামনে, এবং যেমনটি আসলে দেখছি শিক্ষার্থীরা কিন্তু আসলে বসে পড়েছেন, বসে কিন্তু আসলে তারা স্লোগান তুলছে। শেখ হাসিনার ফাঁসি এবং আওয়ামী লীগের যে বহিষ্কারের দাবিতে কিন্তু শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছেন। রক্তের বন্যায় উনি আছেন আর দালালেরা, উনি আছেন আর দেশেরা, পাঁচ টাকা গোলামেরা গাড়িগুলো কিন্তু আটকে পড়েছে, এবং তাদের যে দাবি সেই দাবি হচ্ছে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ যে আওয়ামী লীগের অন্যান্য সংগঠন যেগুলো রয়েছে সেগুলোর আসলে বহিষ্কার, সেগুলো আসলে নিষিদ্ধের দাবিতে তাদের আজকের এই অবস্থান কর্মসূচি আমরা দেখছি। এবং এখানে কিন্তু আসলে অস্থায়ী স্টেজ করা হয়েছে রিক্সার মাধ্যমে, এবং সেই স্টেজ থেকে কিন্তু আসলে স্লোগান তোলা হচ্ছে, এবং শিক্ষার্থীরা কিন্তু আসলে মোবাইলের যে ফ্ল্যাশ লাইট রয়েছে সেই ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে কিন্তু আসলে তারা স্লোগান তুলছেন। এবং দেখছি সবার হাতে কিন্তু আসলে জাতীয় পতাকা যেটি রয়েছে বাংলাদেশের, সেই পতাকা কিন্তু আসলে আমরা তাদের হাতে দেখছি। বাংলাদেশ ভয় নাই, স্বৈরাচারের ষড়যন্ত্র ভেঙে দাও, ঘুরিয়ে দাও, স্বৈরাচারের ষড়যন্ত্র ভেঙে দাও, ঘুরিয়ে দাও, স্বৈরাচারের ষড়যন্ত্র আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, স্বৈরাচারের দালালেরা দলকানা দালালেরা প্রশাসনের দালালেরা জালো জালো আগুন জালো ফাসিবাদের বিরুদ্ধে আগুন জালো, একসাথে চালাও রাখুন, একসাথে ফাসিবাদের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে আগুন জালো, একসাথে লেগেছে লেগেছে রক্তে আগুন লেগেছে, রক্তে আগুন লেগেছে 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 চাকরি চমাতে।